দেখো কথাতেই আছে, যেটা চোখে দেখিনি, যেটা কানে শুনিনি, সেটার ওপর হুট করে বিশ্বাস করা ঠিক না। যে জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি, হ্যাঁ তো এটা তো ঘটেছে, তাহলে গিয়ে কিন্তু আমরা সেটাতে বিশ্বাস করতে পারি। অনেক সময় বলা যায় চোখে দেখা জিনিসগুলো বিশ্বাসের হয় না, তার মানে সঠিক বিচার বিবেচনা না করে আমাদের কথাটা না বলাই ভালো, তাই না? এদিকে তো এক মা মাতৃত্ব তার ঝরে ঝরে পড়ছে, তার এখন বক্তব্য যে আমি আমার ছেলের জন্য কী করছি না করছি তাতে তোমাদের এত মাথা ব্যথা কিসের? অবশ্যই মাথা ব্যথা হবে, আলবাত মাথা ব্যথা হবে, কারণ এই আমার ছেলেটাকে তুমি ছেড়ে দিয়ে 9 মাসের জন্য বেরিয়ে গেছিলে আর 9টা মাস ফুর্তি মেরেছো। তুমি কী কী ফুর্তি মেরেছো গোটা ওয়াইটি দেখেছে, তোমার স্বামী কতটা ফুর্তি মেরেছে সেটাও ওয়াইটি দেখেছে, তুমি কতটা ফুর্তি মেরেছো সেটাও কিন্তু ওয়াইটি দেখেছে। তারপরেও কিন্তু তোমার যারা মানে পোষ্য যারা আছে না, তারা কিন্তু বুক বাজিয়ে বাজিয়ে তোমার দোষের দটাও দেখতে পায় না, দেখতেই পায় না, তারা অন্ধের খাতায় নাম লিখিয়ে দেয় সেই সময়। কিন্তু তোমার বরের দোষগুলো ঝুড়ি 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 তারা দেখতে পায়। এবার সেইগুলোকে জনগণের সামনে তুলে ধরতে গিয়ে আর সেগুলোকে সত্যি প্রমাণ করতে গিয়ে যে ধরনের নোংরামি তারা করছে আর যতটা নিচে নামছে, সেটা ভাবনার আর বলার বাইরে, বুঝতে পারছো? সেটা বলা কওয়ার বাইরে। আজকে যে বাচ্চাটাকে তুমি অনায়াসে ছেড়ে দিয়ে চলে গেলে কী বলছো? যে না না, ও তোর বাবার কাছে ছিল, ভালোই ছিল, এখনও বাবার কাছে আছে, ভালোই আছে। তাহলে এখন চাইছো কেন? এখন চাইছো কেন, কিসের জন্য? মানুষ কেউ কিচ্ছু বোঝে না বলো, ঘাসে মুখ দিয়ে চলে। আমি অবাক হই ওই পাবলিকগুলোকে দেখে যারা কিনা ওর কমেন্ট বক্সের নিচে গিয়ে বলে, মা ছেলের মিলন দেখার জন্য আমাদের চোখ একদম অপেক্ষায়, একদম বিভোর হয়ে রয়েছে। নিজেদের মিলনের চিন্তা করো, মা ছেলের মিলন পরে দেখবে, যবে হবে সেদিন দেখবে। রোজ ছেলেকে তুলে, রোজ ছেলেকে তুলে ভিউজ কামাচ্ছে, রোজ টাইটেলে থাম্বনেলে ছেলেকে মানে নাম চিপকিয়ে চিপকিয়ে সে মা ভিউজ কামাচ্ছে। তাহলে এটাকে মায়ের ভিউজ কামানো বলবো না? বাপ যদি ছেলেকে দেখিয়ে ভিউজ কামায় ওরই পোষা দালালদের কথা অনুযায়ী, তাহলে মাও তো তাই করছে। দিনের পর দিন এতদিন এই ল্যাটাদিত্যের ল্যাটা মা চিপকিয়ে চিপকিয়ে ভিডিও হয়েছে, সবাই একদম মানে যদিও বা কেউ বিশ্বাস করে না যে ওদের সম্পর্ক নষ্ট হয়েছে, সবাই জানে এখনও ওদের সম্পর্ক আছে, শুধুমাত্র যেহেতু কৃষাণুর কাস্টাডির বিষয়টা, সেই কারণের জন্য কিন্তু এই নাটক নটাঙ্কিগুলো করা হচ্ছে, যাতে আইনের কাছে এটা প্রমাণ করা যায় যে আমি তো একজন বেস্ট সিঙ্গেল মাদার, আমি তো বিন্দুমাত্র মানে পরকীয়ার সাথে জড়িত না। হ্যাঁ স্যার, একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমি কিন্তু এখন সম্পূর্ণ একা, আমার আগেও কেউ নেই, আমার পিছিয়েও কেউ নেই, আমার খালি আমার ছেলেকে চাই। তোমরা ভাবো এই কথাটা বারংবার উঠবে যে যখন মাল রিকভারি করতে গেল উইথ প্রশাসনের মানুষজনকে নিয়ে, সেই সময় তখনও তো অলরেডি 3 মাস হয়ে গেছিলো, ওর মায়ের একটা বারের জন্য মনে হয়নি আমি 3টে মাস আমার ছেলেকে দেখিনি, আমি এবার আগে আমার ছেলেকে দেখবো, তারপরে সেটা খাট আলমারি ড্রেসিং টেবিল না, মা ক্যাথা কুড়িয়ে বেরিয়েছে, ক্যাথা কুড়ানি কোথাকার, ক্যাথা কুড়িয়ে বেরিয়েছে, আজকে কোট কামারি করে বেড়াচ্ছে। কী দরকার হতো? ও অনায়াসে ছেলেটাকে নিয়ে বেরিয়ে যেতে পারতো, আজকে এত হ্যারাসমেন্টের দরকারটা হতো কিসের জন্য? যে আজকে কোর্ট কাচারি পয়সা কুড়ি সমস্ত তো জলের মতন বেরিয়ে যাচ্ছে, এগুলো কিচ্ছুই হতো না, আর মানুষও ওর সাপোর্টে যেত। আজকে সন্দীপকে এত মানুষ সাপোর্ট করে কেন? কারণ ছেলেটি মানে অ্যাজ এ সন্তান হিসাবে আর একজন সন্তানের বাবা হিসাবে একটা জায়গায় ঠিক আছে, একটা জায়গায় ঠিক আছে। হ্যাঁ, আজকে দালালের দ্বারা বলা হচ্ছে 5টা বছর, কেন সময় লাগলো 5 বছর? আমার স্বামী ভালো কি ভালো না, বিয়ের আগের 5 দিন আর বিয়ের পরের 5টা বছরে সেটা বুঝতে পারেনি? 5 বছর পর হঠাৎ করে যখন আরেকজন পুরুত করে মাঝখানে এসে ঢুকলো, তখন তার মনে হলো ওরে বাবা ভীষণ আমার ওপর একদম ডোমেস্টিক ভাইলেন্স হচ্ছে ভীষণ পরিমাণে, আমি বেঁচে ফিরে এসেছি এই আমার কপাল ভালো। তাই লজ্জা করে না এইগুলো বলতে, লজ্জা করে না। সেখানে 9টা মাস একটা পুরুষে হতেই পারে, ইচ্ছা অনুভূতি নষ্ট তো হয়ে যায়নি,
তার বউ তো বেরিয়ে থেকে ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে চোখের সামনে আমাদের ওয়াইটিতে, কিন্তু তার বর সেটা আমাদের দেখায়নি, আমরা কিচ্ছু জানি না সঠিকভাবে, কিন্তু রোজ দালাল একটা করে ফোন এনে এই যে এরকম করে বসিয়ে নেয়, শোনো ভয়েস শোনো, হ্যাঁ সন্দীপের ভাই বিশ্বাস করো না কিন্তু, হ্যাঁ আমি কিন্তু মিথ্যে কথা বললাম, যেন মনে হচ্ছে ওর বর ওরে ছেড়ে দিয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক, ওইটা নিয়ে তো এখানে আর বেশি কফ চাবো না, আমি এদের অ্যাক্টিভিটিগুলো দেখি আর খালি ভাবি। এবার একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা বেরিয়েছে, এই যেমন বলেছে যে ডেলিভারির সময় 206 হাড় ভেঙে যায়, তোমরা ভাবতে পারো মানে ও কী বিষয়ে কথা বলে, মানে মাতৃত্ব মায়ের ডেফিনেশন ওর কাছ থেকে এখন শিখতে হবে, ডেলিভারিতে কতটা যন্ত্রণা হয় সেটা ওর কাছ থেকে শিখতে হবে, ভাবতে পারছো? কি যুগ এলো, বাবা ঠাকুর আমাকে তুলে নাও ওইসব দেখার আগে, 206 হাড়টি বন্দনা দিই আর কি, মেরে বলছে মানে ওদের তো নর্মাল ডেলিভারি, বন্দনাদি বলছে বৌদি এক ফোঁটা হাড় বেরোয়নি, একটা তো বেরোতো, এতগুলো ভেঙেছে আমার তো জানা ছিল না, ও তো অবাক হয়ে গেছে শুনে, যে হ্যাঁ 206 হাড় ভাঙে, তো আমার একটাও তো হাড় বেরোলো না, মানে ডাক্তার তো বার করলো না একটাও হাড়, বলো এটা জানে না সেটার বিষয়ে কেন কথা বলে আমি তো বুঝে পাই না। ঠিক আছে চলো, সেটা না হয় মানে বলে না ভীষণ ওভার স্মার্ট কেন, এইবার বোঝো কথাবার্তার কি ছিঁড়িছা ছোটো লোক একটা, কালকে তোমরা সবাই দেখেছো, আসলে কি বলো তো, ও তো ওর বরকে দিয়ে ওর পিরিয়ডের প্যান্টিগুলোকে কাচায় সপ্তাহে একটা দিন, লোকটা বাড়িতে দাদা নমস্কার একটা দিন বাড়িতে থাকে লোকটা, একদিন সেই একটা দিন জামা কাপড় ওই লোকটারে দিয়ে কাচায়, তার মধ্যে ওর প্যান্টিও রয়েছে, ইস যতই মানে ইয়ে হোক না কেন, হ্যাঁ অসুস্থ হয় একটা আলাদা বিষয়, একটা সুস্থ সবল লোকের পিণ্ডি চটকানো একটা মেয়ে মানুষ, তার প্যান্টি ওই একটা দিন বরটা বাড়িতে থাকে রাজ্যের জামা প্যান্ট ওটাতে দিয়ে কাচায়, রাজ্যের জামা প্যান্ট, নিজেরগুলো তো কাছে কাছে ওরগুলোরও কাচায়, ইভেন পিরিয়ডের ডেট পর্যন্ত মনে রাখে, তার মানে পিরিয়ডের প্যান্টিগুলো ওনারে দিয়ে কাচায়, ভগবান কী দেখছি, ও বুঝবে কী করে? এই যে কালকে একটা খুব সুন্দর ভিডিওর শুরুতে একটা দৃশ্য ছিল, সেটা ছিল সন্দীপের মা মানে শীলা দেবী মেষমশাইকে জুতোটা এগিয়ে দিচ্ছে, খালি পায়ে চলে যাচ্ছিলো, ভেবেছে বাইকে করে দিয়ে আসবো তো চট করে দিয়ে চলে আসি, তো উনি পায়ের সামনে, গ্রামের মানুষ তো খালি পায়ে চড়াই ওদের, মানে আমি দেখেছি বন্দনা দিদির বাড়ি যখন গেছিলাম আমি দেখেছি বেশিরভাগ মানুষ পায়ে কোটার চটি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ মাটির স্পর্শ নাকি মানে ডাইরেক্ট পা যদি পড়ে সেটা বেশি ভালো, আমাদের এখানে মরণ দশা কংক্রিটের মধ্যে কী পা দিয়ে চলবো, তেতে পুড়ে যাবো একবারে, তো ওনার বেশমশাইয়ের পায়ের সামনে জুতোটাকে দিয়েছে, কত বড় ছোট লোক আর নোংরা, বলছে অন ক্যামেরা ওই জুতোটা দিয়েছে, অফ ক্যামেরা ওই জুতোটা দিয়ে সন্দীপের মা নাকি সন্দীপের বাবাকে মারে, সন্দীপ এ একটু এই বিষয়টা বলো তো ভাই, হ্যাঁ তোমার মা নাকি তোমার বাবাকে ওই যে জুতোটা এগিয়ে দিল বেশমশাইকে পড়ার জন্য ওই জুতোটা দিয়ে নাকি অফ ক্যামেরা ক্যামেরা বন্ধ হলেই নাকি তোমার বাবাকে মারে, আমার মনে হয় ও নিজের বাড়ি থেকে মনে হয় এইসব দেখে এসেছে, কে জানে ওর বাবাকেও মনে হয় আমার মা সুযোগ পেলে মারে, নাহলে আর ও মনে হয় আমাদের বেরো দাদা নমস্কার ওইটারও মনে হয় মারে, ভগবান কোন সেন্সে এই কথাটা বললো তোমরা ভাবো, বলারও তো একটা মানুষের লিমিট থাকে, কোন অংশে তোমাদের দেখে মনে হলো যে বাবা এই মানুষটি অফ ক্যামেরা হতে পারে না, এই বয়স্ক লোকটারে ধরে ধরে মারে, অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন, অক্লান্ত পরিশ্রম করে নাকে মুখে গুঁজে কোনো মতে একটু ভাত খায়, হ্যাঁ কাজের লোক গ্রামাঞ্চলে পাওয়া খুব মুশকিল, আর পেলে পরেও সেই মানে মানে কি বলবো পাওয়াই যায় না, প্রথম কথা পাওয়াই যায় না, পেলে পরে তাদের দাম বেশি, দাম তো চলো তবুও দিয়ে দেবে, পাওয়াও তো দরকার, গ্রামগঞ্জে নিজেদের বাড়ির কাজ নিজেরা করলেই কুল পায় না, কিন্তু মাসিমাকে দেখলে সত্যি খারাপ লাগে, তবুও সন্দীপকে বলো সন্দীপ একটু চেষ্টা করো যাতে একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করে দেওয়া যায়, কারণ মাসিমারও কিন্তু বয়স হচ্ছে, এই গরমের মধ্যে সকাল থেকে উঠে সন্ধে অবধি তার কাজ করা বেচারিকে দেখলে খুব খারাপ লাগে, তুই এটা কোনো কথা যে অফ ক্যামেরা ওর বাবাকে নাকি ওই জুতোটা দিয়ে মারে, ভগবান বলো এগুলো পার্সোনাল অ্যাটাক না, বেফালতু কথা না, যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমার মানে ভিউয়ার্সদের কাছে প্রশ্ন রইল যে তোমরা কী মতামত দাও, আমি জানি তোমাদের অনেক রাগ হয়
অনেক রাগ হয়, অনেক ক্ষোভ হয়, কিন্তু কিছু করার নেই জানো তো, কিচ্ছু করার নেই। হাত পাটা খালি বাঁধা, ওই ফেলে রেখে দিয়েছি, দেখি না বিচারটা কবে করে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা না করে মানে আমি পারলাম না, এত ছোটো লোক ও, এত ছোটো লোক। হ্যাঁ, নিজের স্বামীকে তো বিন্দুমাত্র সম্মান কী জিনিস ও জানে না। ওই বাড়িতে স্বামী হচ্ছে ও, বউ হচ্ছে আমাদের ওই বেরুদাদা। ওই জন্য ও না, লোকের স্বামী স্ত্রীর একটা যে সুন্দর সম্পর্ক হতেও পারে সেটার বিষয়ে কোনো নলেজই নেই, দেখলে পরে ওর কাছে ওগুলো আদিক্ষেতা মনে হয়। ওভাবে বাবা এরকম আবার হয় নাকি? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।